নতুন বাড়িতে উঠেছি 2 মাস হলো, সেই থেকে নানান ভূতুরে কাণ্ড। ভিন্ন লোক ভিন্ন গল্পে তৈরি হয়েছে চম্পা হাউস। চম্পা হাউস একটি ভূতুড়ে কাহিনী। চম্পা হাউস নাটকে অভিনয় করেছেন আরফান নিশু ও জনপ্রিয় অ্যাক্টরস মেহজাবিন চৌধুরী সহ আর অনেকেই এই চম্পা হাউস নাটকে অভিনয় করেছেন। খুব একটা খারাপ জিনিস এই বাড়িটা। চম্পা হাউস নাটকের কাহিনী হলো 1963 সালে ঢাকার নারিন্দায় চম্পা হাউস তৈরি করা হয়। প্রভাবশালী ব্যবসায়ী হারুন রশিদ অনেক শখ করে বাড়িটা তৈরি করেছিলেন। তখনকার দিনে এটা নারিন্দার সবচেয়ে আলিশান বাড়ি ছিল। নিজের আদরের একমাত্র কন্যা চম্পার নামেই তিনি বাড়িটার নামকরণ করেন। দুর্ভাগ্যবশত হারুন রশিদ সাহেব বেশি দিন এই বাসায় থাকতে পারেননি। লোকমুখে শোনা যায় একদিন সকালে উঠে প্রতিবেশীরা বাড়ির ছাদ থেকে চম্পার লাশ ঝুলতে দেখে এবং সদর দরজার তালা দেখতে পাই। এরপর হারুন সাহেব ও তার পরিবার অন্য সদস্যদের কোনো হদিস পাওয়া যায়নি। অবশ্য অনেকেই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন। এতগুলো বছর পরও বিষয়টির সত্যতা এখনো জানার উপায় নেই। আচ্ছা বেশ, তুমি কি প্রমাণ করতে পারবে যে চম্পার বিষয়টি আমাদের মনের ভুল?